লাইলাতুল কদর যে রাত্রিগুলোতে হবে এই রাত্রিগুলো আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিছু সিম্পটম চিহ্ন আলামতের কথা বলেছেন বিভিন্ন হাদিসের মধ্যে। যদি এই আলামত বা চিহ্নগুলো আপনারা পান তাহলে জেনে নেবেন সে রাত্রি হচ্ছে লাইলাতুল কদরের রাত্রি। বলুন আলহামদুলিল্লাহ। এক নম্বর কি আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, এক নম্বর লাইলাতুল কদর যেই দিন হবে সেই রাতটি গভীর অন্ধকারে ছেয়ে যাবে না। রাত কিন্তু দুই ধরনের হয়, কখনো রাত্রিবেলায় আমরা পূর্ণিমার চাঁদ দেখি সামনে দেখে হেরে যাচ্ছে, আমি বুঝতে পারি আপনি বুঝতে পারেন, অনেক সময় রাতগুলো এত বিধ ঘুটে অন্ধকারের হয় আশপাশে কে আছে এটা বোঝা যায় না, ঠিক না? সুতরাং লাইলাতুল কদর যে রাতটি হবে সেই রাতটিতে গভীর অন্ধকার থাকবে না। দুই নম্বর, এখন গরম না বেশি? গরম বেশি না কম? বেশি। এমন কিছু সময় যেমন রোজার এবছরের শুরুতে না গরম না শীত এরকম অবস্থা ছিল, ঠিক না? তো গরম দেন কে? আজকে 40 ডিগ্রি সেন্টিগ্রেড পর্যন্ত তাপমাত্রা ওঠার কথা, উঠেছেও হয়তো বা, আপনারা এসির মধ্যে বসে আছেন বুঝতে পারছেন না, বাইরে যতক্ষণ ছিলেন অনেকে টের পেয়েছেন, ঠিক না? তো এই যে ওয়েদার ঠান্ডা এবং গরম করেন যিনি, তিনি কে? শবে কদরের যে রাত হবে এ রাত্রটা হবে না খুব গরম না খুব শীত, বরং নাতিশীতোষ্ণ হবে, গরম শীতের তীব্রতা থাকবে না। বলুন আল্লাহ আকবার। তিন নম্বর, মৃদুমন্দ বাতাস প্রবাহিত হবে, যেটাকে আপনারা ফুরফুরে বাতাস বলেন। একটা হচ্ছে ঝড়ো হাওয়া, সাইক্লোন, সিডো, আইলা, তারপরে ঘূর্ণিঝড় আছে না, এরকম ঝড়ো হাওয়া বইবে না সেদিন রাত্রে, বরং মৃদু বাতাস যেটাকে ফুরফুরে বাতাস আপনারা বলে থাকেন গায়ের মধ্যে লাগবে আর কলিজাটা শীতল হয়ে যাবে। বলুন সুবহানাল্লাহ। চার নম্বর, সে রাতে ইবাদত করে মানুষ অপেক্ষাকৃত অধিক তৃপ্তি বোধ করবে, মানে তৃপ্ত হবে এক কথায়। কোন রাত্রে? যেদিন শবে কদরের রাত হবে। ইবাদত আপনারাও করেন আমরাও করি, অনেক মানুষ নামাজ পড়ে, নামাজ পড়ার পরে মসজিদ থেকে যখন বের হয়ে যায় কলিজাটা ঠান্ডা হয়ে যায় এবং ভিতরে এরকম অনুভূতি কাজ করে, ইস আরেকটু যদি নামাজটা দীর্ঘ হতো, ইস আরেকটু যদি দোয়াটা দীর্ঘ হতো, আরেকটু যদি মসজিদে থাকতে পারতাম, এরকম হয় কি হয় না? মুমিনের লক্ষণ এটা, এরকম লক্ষণ যার ভিতরে পাওয়া যাবে গ্যারেন্টি থাকলো তার নামাজটা কবুল হয়েছে, বুঝে নেবেন। কারণ আল্লাহর হাবিব বলেছেন প্রত্যেকটা সৎ কাজের পরে যদি অন্তরে আনন্দ দেয়, তৃপ্তির অনুভূতি আসে, জেনে নিবা সেই সৎ কাজটা তোমার কবুল হয়েছে। এই জন্য বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো কি বলছেন খেয়াল করেন, ওয়ারাজুলুন কলবুহু মুআল্লাকুন ফিল মাসাজিদ। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, যে ব্যক্তির হৃদয়টা অন্তরটা মসজিদের সাথে সম্পৃক্ত থাকবে, জোহরের নামাজ আদায়ের পরে আসরের জন্য অপেক্ষা করবে, আসরের পরে মাগরিবের জন্য অপেক্ষা করবে, মাগরিবের পরে ইশার জন্য অপেক্ষা করবে, নামাজের জন্য আল্লাহর জিকিরের সাথে যাদের অন্তরটা এভাবে সম্পৃক্ত থাকবে, মসজিদের সাথে মনটা বাঁধা থাকবে, মসজিদের সাথে মনটা সম্পৃক্ত থাকবে, আল্লাহ রব্বুল আলামিন কিয়ামতের ময়দানে ওই মানুষগুলো কারো সের নিচে বিশেষ ছায়া দেবে। নামাজ কবুল হওয়ার এটা একটা বড় আলামত। তো শবে কদরের রাত্রে যে কোনো ইবাদত করলে একটা কি আসবে? তৃপ্তি আসবে, স্বাদ পাবেন আপনি। কিন্তু আপনার আমার এলাকায় এমন নামাজে অনেকেই পাবেন শবে কদরের রাত্রে, নামাজে এসেছে কিন্তু সেদিন মাগরিবের নামাজটা পড়ে নাই অথবা আসরের নামাজ পড়ে নাই, জোহরের নামাজ পড়ে নাই, এরকম আল্লাহর ওলি বাংলার জমিনে আছে না নাই? অভাব নাই, কথা বলেন না কেন? আছে না? এলাকার মধ্যেও হয়তো বা থাকবে দু একজন সারাদিন বিড়ি ফুকে দোকানে বসে বসে আড্ডাবাজি করে, রমজান মাসে রোজা রাখছে না, আবার ওইদিকে ইফতার পার্টির আয়োজন করে রাখছে। সান্দমিয়া সুস্থ সবল হওয়ার পরেও তুমি ইফতার আয়োজন করছো, ভালো কথা, কিন্তু রোজা যে রাখলা না, এরকম হাজারো ইফতার মাহফিলের চাইতে তোমার রোজা রাখা বেশি উত্তম, ঠিক কিনা? নিজে রোজা না রাখা সুস্থ সবল মানুষ সারাদিন বিড়ি ফুইকা, নিজে রোজা না রাখা 1 কোটি মানুষকে খায় না আল্লাহর কসম, লোকটা জান্নাতে যাইতে পারবে না, ঠিক কিনা? সওয়াব তুমি পাইবা, কিন্তু তুমি যে ফরজ তরক করলা,
তুমি যে ফরজ তরক করলে আল্লাহর হিসাব দিবা কি? কাল্লা, আমি তো ইফতার করাইছি। রাব্বুল আলামিন তখন জবাব দিবেন বান্দারে, وعلى الذين يطيقونه فدية طعام مسكين ফকির মিসকিনকে খাওয়ানো, অন্য মানুষকে খাওয়ানো, ফিদিয়া দেওয়া, এটা তো অসুস্থ মাজুর ব্যক্তির জন্য। তুই সুস্থ সবল মানুষ, এইভাবে বিড়ি ফুকলি, সারাদিন খাইলি, আর মানুষকে ইফতার করায় জান্নাতে যাইতে চাইলি, এত সোজা না। নিজের নামাজ, নিজের রোজা, নিজের হজ, নিজের জাকাত আদায় করে তারপরে জান্নাতের চিন্তা করতে হবে, ঠিক কিনা? জাকাত দাতা কিছু আছে বাংলাদেশে দেখবেন, রমজান মাসে জাকাত দিচ্ছে কিন্তু ভদ্রলোক রোজা নাই, রমজান মাসে ইফতারের আয়োজন করছে, অথবা কমিউনিটি সেন্টারে অথবা অনুষ্ঠানের বাড়িতে রান্না বান্না করার জন্য বাবুর্চি হিসেবে গিয়েছে, ইফতার পাকাইতেছে, রান্না করতেছে, বাগান নিজে রোজা রাখে না। আছে না এরকম? এই যে সমস্ত বাবুর্চি রোজা রাখে না, এদের হাতের ইফতারি খাইবেন না, কথা বলেন না কেন? কারণ ও আল্লাহর সাথে গাদ্দারি করেছে। কার সাথে গাদ্দারি করেছে? আল্লাহর সাথে গাদ্দারি করেছে। অসুস্থ হলে ভিন্ন কথা, তুমি সুস্থ সবল মানুষ, তুমি রোজা রাখো না, আর রোজাদারদের খাবার তুমি প্রস্তুত করো, এ দিয়ে মুক্তি পাওয়া যাবে। তো শবে কদর যারা তালাশ করবেন, আলামতের কথা বলতেছি, শবে কদর যখন তালাশ করবেন, বিশেষ করে আপনি রমজান মাসে কোন নামাজ যেন না ছুটে এটা খেয়াল রাখতে হবে, ইনশাল্লাহ বলেন। তাহলে বলছিলাম যে ওই রাত্রে ইবাদত করলে অধিক তৃপ্তি আসবে এবং অন্তরে একটা শান্তির অনুভূতি আসবে। স্পিরিচুয়াল ফ্রেশনেস বলতে আমরা যা বুঝি, আত্মিক বিশুদ্ধতার একটা অনুভূতি আপনার ভিতরে আসবে, ইনশাল্লাহ বলেন। এই রাত্রে আল্লাহর ওলি যারা আছে, বিশেষ কোনো ব্যক্তিকে আল্লাহ তাআলা স্বপ্ন যোগে জানায় দিতে পারেন যে আজকে শবে কদরের রাত চলতেছে, সুবহানাল্লাহ। এরপর আল্লাহ নবী বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ওই রাত্রে হালকা বৃষ্টিপাত হইতে পারে, বৃষ্টি বর্ষণ হতে পারে। গত 2-3 বছর আগে কিন্তু এমনটা হয়েছে না? তো এরকম কোন সিম্পটম দেখতে পাইলে আর কাঁথা মোড়া দিয়ে, কাঁথা তো এখন প্রশ্নে উঠে না, যে গরম ঠাডায় পড়তেছে কাঁথা মোড়া দিয়ে কেমনে গরম, শোনেন, কাঁথা কোথা অথবা ফ্যান ট্যান এসি সব কিছু বন্ধ রেখা সোজা মসজিদে আসবেন অথবা ঘরের কোনাতেই নামাজে দাঁড়ায় যাবেন, ইনশাল্লাহ বলেন। সকালে হালকা আলোক রশ্মি সহ সূর্যোদয় হবে, যা পূর্ণিমার রাতে চাঁদের মতো দেখা যাবে, মানে সূর্যটা অতটা প্রখর হবে না। কোন দিন? শবে কদরের রাত্রে, যেদিন হবে তার পরের সকালটা সূর্য প্রখর আকারে উঠবে না। কি হবে? রোদেলা একটা ভাব থাকবে এবং রোদটা গায়ের মধ্যে আসলে অথবা দেখলে অন্তরটা প্রফুল্ল হয়ে যাবে, আল্লাহু আকবার বলেন। সুতরাং শবে কদর যে আপনি তালাশ করবেন, শবে কদরের এই সিমটমগুলো আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন, যেমন বুখারী মুসলিমের মধ্যে এই বিষয়গুলো উল্লেখ রয়েছে, আমরা এই বিষয়গুলো খেয়াল করব।